যেমন শরীয়তের মাসালা এটা যে যখন জামাতের সহিত নামাজ হবে, জামাতে অসুস্থ ব্যক্তি থাকে, রুগ্ন ব্যক্তি থাকেন, যাদের বেশি সময় ধরে রুকু করা, বেশি সময় ধরে সেজদা করা, এই টাইমটা দেওয়া যাদের জন্য অসম্ভব হয়। আর আরেকটা ব্যাপার আছে যেটা নামাজের মধ্যে হুজুরি কলবে নামাজ পড়তে হয়, এই হুজুরি কলবে নামাজ যেটা হাদিস শরীফের ভাষায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তোমরা আল্লাহর ইবাদত করে এমন ভাবে যেন তোমরা আল্লাহ তাআলাকে দেখতেছো। ফা ইন লাম তাকুন তারাহু, যদি তোমরা আল্লাহ তাআলাকে না দেখো, ফা ইন্নাহু ইয়ারাক, তোমাদের মনের মধ্যে এই ধারণা থাকতে হবে আল্লাহ তাআলা তোমাদের দেখতেছেন। যেটা আমাদের হুজুর কিবলা জান আমাদেরকে শিখাইছেন যে খেয়াল কলবে কলব আল্লাহ দিক, আল্লাহ দেখতেছেন সকলের দিলের হাল। খেয়াল কলবে ডুবাই রাখলে নামাজ আল্লাহ মনে থাকে, আর যেই মাত্র খেয়াল কলবতে বের হয়ে যাবে তখনই নামাজ আল্লাহ ভুল হয়ে যাবে। নামাজ আল্লাহ যদি ভুল হয়ে যায় তাহলে কাকে সেজদা করবেন? তাই নিজেই মনে মনে চিন্তা করে বুঝেন, মুখে আল্লাহর নাম আর দিলে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কোনো ফল নাই। তো আল্লাহ তাআলাকে হাজের নাজের ওয়াহেদ জানিয়ে হুজুরি কলবে আল্লাহ তাআলাকে সেজদা করে। এবং এখানে মাঝখানে বলছেন যে লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব, নামাজ নয় হুজুরি দল ব্যতীত। এই হিকমত আকবর আলী আল্লাহ গুণের হিকমত, এই হিকমত বিশ্বলি আমার কেবলা জান হুজুরের হিকমত। তো এই যে যে কথাটাই যে এখানে বলা যে আল্লাহ তাআলাকে হাজের নাজের ওয়াহেদ জানিয়া, তো আমরা যদি দীর্ঘ সময় ধরে আমরা কিরাত পড়ি, দীর্ঘ সময় ধরে আমরা রুকুতে থাকি, দীর্ঘ সময় ধরে আমরা সেজদাতে থাকি, তখন কিন্তু আমাদের এই যে হুজুরি কল্পের ব্যাপারটা, হুজুরি কল্পে ছাড়া নামাজ হয় না। যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব, যে নামাজ হবে না হুজুরি কল ব্যতীত, মানে একাগ্র চিত্রে ছাড়া। তো যখন লং টাইম নেওয়া হবে তখন মুসল্লিদের বিভিন্ন জনের বিভিন্ন দিকে তাদের খেয়াল চলে যায়, দুনিয়াবি কাজকর্মের দিকে, দুনিয়াবি বন্ধুর এই বন্ধু বান্ধবের দিকে এবং হাট বাজারের মতো দিকে ছুটে যায়। হুজুর কেবলা জান বলেছেন যেটা যে পাগলা হাতির মতো মন ছোটাছুটি করে নামাজের মধ্যে, মুখে সোবা আনা রব্বি আল আল্লাহ আর দিলে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল? এটা তো লিপ সিম্পেথি, লিপ সিম্পেথির দাম তো দুনিয়াতেই পাওয়া যায় না। এখানে আল্লাহ পাক আপনাকে লিপ সিম্পেথি, এই যে মৌখিক ভালোবাসার দাম কিভাবে আপনাকে দেবেন? আপনি মুখে আল্লাহ পাকের প্রশংসা করবেন, অন্তরের মধ্যে আল্লাহ পাকের ঘৃণা, অন্তরের মধ্যে আপনার আল্লাহ থাকবে না, আল্লাহর বসবাস থাকবে না। তো এই যে যে ব্যাপারটা, তো নামাজ তো আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ ইবাদত। তো এই নামাজ আল্লাহ পাকের শ্রেষ্ঠ ইবাদত আমরা করার সময় যদি আল্লাহ পাককে মনে না রাখতে পারি, আল্লাহ পাককে ভুলে যাই, তো অল্প সময়ের মধ্যে যে নামাজ পড়া হয়, একদিকে যেমন অসুস্থ ব্যক্তি যারা তাদের জন্য একটু সহজ হয়, এটা শরীয়তের মাসালা, এবং অন্যদিকে যে হুজুরি কালবে নামাজ পড়ার যে ব্যাপারটা সেটা দেখা যায় যে অল্প সময়ের মধ্যে পড়লে নামাজ আপনি রুকু সেজদা একটু তাড়াতাড়ি করছেন, যেখানে বলা আছে যে নামাজের মধ্যে আপনি যে তাসবিহ পড়া হয় রুকুতে, সুবহানা রাব্বিয়াল আজিম এবং সুবহানা রাব্বিয়াল আলা পড়া হয় সেজদাতে, এটা তিনবার পর্যন্ত পড়লেই হয়। তো সেখানে আপনি তিনবার পরেই আপনি কি করলেন, রুকু করলেন, সেজদা করলেন। তো সেই ক্ষেত্রে তিনবার পরে যদি রুকু করেন, সেজদা করেন, তো আপনার নামাজের যে তাসবিহ পাঠ করার যেটা আপনার রয়েছে সেটা আপনার আদায় হয়ে গেল। তো এই জন্য সেখানে আপনি সাতবার পর্যন্ত পড়তে পারেন। সাতবার পড়তে গেলে দেখা গেল কি মুসল্লিদের মনে দিক ওদিক চলে গেল, তাদের হুজুরি কলবে থাকলো না, এবং কি দেখা গেল যারা অসুস্থ পীড়িত ব্যক্তি, আপনি তিনবার পড়েন এভাবে সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানা রাব্বিয়াল আজিম, এবার পড়তে পড়তে দেখা গেল সাতবার পড়লে পরে এই অসুস্থ ব্যক্তিদের রুকুতে থাকতে কষ্ট হলো। এজন্য নামাজের ব্যাপারে যখন বলা আছে যে জামাত যখন হবে, জামাতে নামাজটা বেশি দীর্ঘায়িত হবে না, বেশি লম্বা হবে না, জামাতের নামাজ খাটো হবে, এবং একাকী যখন নামাজ পড়বে তখন সে দীর্ঘ করে পড়তে পারে, যদি তার এরকম আশঙ্কা থাকে যে আমি খেয়াল কলবে ডুবায় রেখেই নামাজ আদায় করতে পারি। হুজুর, আপনি যে কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে খেয়াল কলবে কল আল্লাহ দিক, আল্লাহ দেখতেছেন আমাদের মনের হাল, যতক্ষণ খেয়াল কলবে থাকিবে ততক্ষণই নামাজ আল্লাহ মনে থাকিবে, মনে থাকবে, যেই মাত্র খেয়াল কাল হইতে বাইর হয়ে যাবে তখনই নামাজ আল্লাহ ভুল হয়ে যাবে। আর নামাজে যদি আল্লাহ ভুল হয়ে যায় কাকে সেজদা করবে চিন্তা করিয়া বুঝেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ নামাজিনী হুজুরি দেল ব্যতীত। আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি মানে কোথাও বা কোনো দরবারে বা কোনো মুমিনের কাছে বা কোনো আলেমের কাছে মানে এই যে কথাগুলো খেয়াল কালবে কাল আল্লাহর দিক, যেমন আমরা যদি আমি একটু এক্সাম্পল যদি বলি, আমার আশেপাশে যে মসজিদ আছে, মসজিদ ইমাম সাহেব বলে দাঁড়ে কাঁথা সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন, আমাকে কি চমক করলেন,
দাঁড়ে কাতা সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন। এখন এই যে আপনি আর আপনারা যেটা বললেন বা আমাদের তরিকাতে যেটা বলা হয় বিশ্বলি খাজাবা পড়তে কেবলা হুজুরের শিক্ষা অনুযায়ী প্রতি ওয়াক্ত নামাজের আগেই যেই কথাগুলো খেয়াল করে দেওয়া হয় মুমিনদেরকে যারা নামাজের ভিতরে থাকে, মসজিদে থাকে বা যারা নামাজের সাথে জয়েন করে, এই যে খেয়ালটি করে দেওয়া হয় যে কেউ বাহিরে খেয়াল নিবেন না, আপনার দেল মন সম্পূর্ণ নামাজের দিকেই মুখ করেন, আল্লাহ তাআলার দিকে খেয়াল করেন, যে বাহিরে খেয়াল গেলে আপনার নামাজটুকু হবে না, মানে এই কথাগুলা এত 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 সাবলীল, এত সুন্দর সাজানো গোছানো আল্লাহ তাআলাকে জি, মানে আমি আপনার কাছে জানতে চাই আপনি কোথাও বা কোন দরবার বা কোন আলেমের কাছে আপনি কি শুনছেন কিনা, বিশ্ব আটশো বিশ্বের খাজা ফতুয়া কেবাজান হুজুর ব্যতীত আর কোথাও আপনি শুনছেন কিনা, আসলে এটা আমি আপনার কাছে জানতে চাইতাম, যেহেতু আপনি দেশ বিদেশ ঘুরে থাকেন। জি, আপনি অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন, অত্যন্ত সুন্দর একটি কথা আপনি জানতে চেয়েছেন। এটা আমি কি বলবো, আমি তো নিজে এটা কোথাও শুনিনি, কোনো আলেমের জবান থেকে বলেন অথবা কোনো পীরমা শায়েকের কাছ থেকে বলেন, কোনো দরবার থেকে বলেন, আমি তো এটা শুনিনি, বরং আমি কারো থেকে শুনিনি যে অমুক দরবারে বা অমুক পীর সাহেব বা অমুক আলেম সাহেব, অমুক মুফতি সাহেব, অমুক মুহাদ্দিস সাহেব তিনি এই কথাটা বলেছেন। এটা আমি কাউকে বলতে শুনিনি যে তিনি বলেছেন যে অমুককে বলতে শুনেছি, কেউ বলতে শুনেছেন কাউকে আমি সেটাও শুনিনি, আমি শোনা তো দূরে থাক। তো এই কথাটা আসলে আমরা বলি এবং আমার শিক্ষা দেওয়া হয়েছে, কেন এটা কেন আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, আমি যেটা বললাম যে এই তরিকা হলো এই তরিকা, তরিকা নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া হুজুর কেবলা জান বলেছেন এই দপ্তর হলো আল্লাহ রসুলের স্বীকৃত দপ্তর, এবং আল্লাহ রসুলের স্বীকৃত দপ্তরে এই দপ্তরে যাহা কিছু হয় সমস্ত কিছু ইবাদত বন্দেগী আমল আখলাক যাহা কিছু বলেন এগুলো সবই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হয়। আমি তো আপনাকে ইতিপূর্বে বলেইছি, যেখানে অনেকে যারা একটু চিন্তা করবেন তারা আমার ওই কথাটা থেকে বুঝতে পেরেছেন আসলে কেন আমরা এই কথাগুলো বলি যে নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত, এই কথা কেন বলি এবং আল্লাহ তাআলাকে হাজির নাজির ওয়াহিদ জেনে হুজুরি করবে আল্লাহ তাআলাকে সিজদা করতে হবে, এই কথা আমরা কেন বলি? ওই আমি যে হাদিসটা বলেছি ইতিপূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আনতা আবুদুল্লাহ হাকা আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহ তাআলাকে ইবাদত করো এমন ভাবে যে তোমরা আল্লাহ তাআলাকে দেখতেছো, আল্লাহকে না দেখলে ভাবো আল্লাহ তোমাকে দেখতেছেন। তো এই যে সূত্রটা, তো এটা তো রাসূলের সূত্র এবং এই সূত্রটাই, এই নিয়মটাই, নামাজের এই নিয়মটাই, ইবাদতের এই নিয়মটাই, ইবাদত তো আমরা পীরকে উদ্দেশ্য করে করি না, ইবাদত তো আমরা রাসূলকে উদ্দেশ্য করে করি না, আমরা আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে করি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই গেছেন এই তরিকত, এই নিয়ম যে নামাজ আমরা কিভাবে আদায় করতে হবে, ইবাদত আল্লাহর কিভাবে করতে হবে, সেইটাই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নায়েব, নায়েবে নবী বিশ্বলি খাজা বা ফরিদপুরি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যার কারণে আমরা এই নিয়মে নামাজ আদায় করি এবং এই নিয়মটা নামাজের পূর্বে আমাদেরকে স্মরণ করায় দেওয়া হয়।